আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজ আমি আপনাদের পাট শাক ভাজা রেসিপি করে দেখাবো। তো আসনের প্রস্তুত প্রণালী দেখে নিই। আমি এখানে কিছু পাট শাক নিয়েছি। এখন এই সিজনে অনেক শাক পাওয়া যায় পাট শাকগুলো, তো আমি সে নিয়েছি অল্প করে। আর এখন এর গাছ থেকে পাতাগুলো ছাড়িয়ে নিব। আর এই যে কষি গাছ, এগুলো খাওয়া যায় না, শুধু পাতাগুলোই ছোট ছোট করে কেটে নেব। আগে পাতাগুলো ছাড়িয়ে কেটে দিয়ে ফ্রেশ করে নিয়ে আসছি রান্নার জন্য। প্রথমে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলের উপরে একটু শুকনো মরিচ ফোড়ন দেব। শাক সবজি ভাজি খাওয়ার সময় রান্নার আগে এরকম শুকনো মরিচ ফোড়ন দিলে খেতে খুবই সুস্বাদু লাগে। তো এর ভিতরে দিয়ে দিলাম আবার পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো কিছুটা ভাজা হয়েও আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়েও আমি পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিছু ভাজা হয়েও গিয়েছে তেলের উপরে। এবার আমি যে শাকগুলো বেছে কেটে ধুয়ে ফ্রেশ করে রেখেছি সেগুলো সব দিয়ে দিচ্ছি। আর শাক ভাজি কখনো ঢাকনা দিয়ে করি না আর করব না, কারণ তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। এভাবে দিয়ে নেড়ে চেড়ে ভাজিটা ভেজে নেব। তো আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর চুলার আঁচ একদম মাঝারি লোয়ের হিটের মাঝামাঝিতে রেখেছি। আর শাক ভাজি করতে সময়ও লাগে না তেমন। তো নেড়ে চেড়ে দেওয়া হয়ে গিয়েছে, একদম সেদ্ধ হয়ে কমেও গিয়েছে, আর একটু সামান্য হলে হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, যারা আমার ভিডিও দেখছেন, ভালো লাগলে লাইক করবেন, ভুল হলে কমেন্ট ধরিয়ে দিবেন কমেন্ট করে, আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো শাকগুলো আমার একদম পারফেক্ট ভাজা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আজকে পাট শাক ভাজি হয়ে গিয়েছে। তো আজকের রান্নাবান্না এই অবধি, আবার ফিরে আসবো অন্য দিন। আর এই পাট শাক গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই টেস্ট হয়। আমি গরম ভাতের সঙ্গে পাট শাক ভাজা ও আরও সঙ্গে শুটকি ভর্তা দিয়ে খেয়েছি, বয়স তো পরে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ, আবার ফিরে আসবো পরের দিন। সে অবধি ভিউয়ার্সরা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।